আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথম রোজা, তো দুপুর শেষ বিকালে দুপুরের পরপরই বাইর হইলাম, যাই মার্কেটে যামু, কিছু পাদার সদাই করমু, যামু কোনে পান্ডা মার্কেটে। যাইয়ে দেখি প্রচুর ভিড়, দেখেন অফার, প্রচুর ভিড়, বাইরে ভিড়, তারপরে ভিতরে আসতে গেটে এসে দেখি এই পাশে পারফিউম দোকান একটা, ওই পাশে পারফিউম দোকান একটা। যাক, ভিতরে ঢুকলাম, বিসমিল্লা করে ঢুকতে দেখি অফার, সব কিছুতে অফার। আর আমরা বাংলাদেশে রমজান আইলে সব কিছুতে ছিটারি ভাটপাড়ি শুরু হয়। তো এখানে দেখলাম, প্রথমে দেখলাম খেজুর, চকলেট একদম সাজায় রাখছে, যার যেটা ভালো লাগছে নিতে আছে, 30% 40% করে ডিসকাউন্ট। এই পাশেও আছে বিস্কিট, এটা ওইটা, নানান রকম জিনিস এই পাশেও আছে। প্রথমে ঢুকিয়া কিছুই চিনতে পারি না, আমি কই সবজি দোকান, সবজি যে পাশে ওই পাশে যাই, ওই পাশে যাইতে যাইতে আসলাম এই পাশে, দেখি মুরগি ফ্রিজে থাকে থাকে রাইখা দিছে, সব মুরগি, মিল্ক, ফ্রুড আইটেম, যত ঠান্ডা আইটেম সব ফ্রিজে পুরানো আছে, সব কিছু ডিসকাউন্ট, সব কিছু 20 টাকাটা 17 টাকা, 10 টাকাটা 8 টাকা। দেখেন মুরগি, মাংস, মাছ, সুটকি সব কিছু আছে ইত্যাদি। তারপরে বিসমিল্লা করে যাওয়া শুরু করলাম, দেখেন 9 টাকাটা 5 টাকা, সব কিছুতে অফার। যাওয়া শুরু করলাম, যাইতে 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 দেখতেছি সবই মুরগি, কাঁচামালের ফ্রিজের বাজার, সব কিছুতে ডিসকাউন্ট, 9 টাকাটা 10 টাকা, 10 টাকা সরি 10 টাকাটা 5 টাকা, 8 টাকা, আবার 20 টাকাটা 15 টাকা, 14 টাকা, এরকম করে অফার চলতে আছে। তারপরে আবার বাংলাদেশি ভাই পেলাম, জিঙ্গাইলাম ভাই ওই পাশে, কি ওই পাশে যান, ওই পাশে এসে সবজি মার্কেট, তো আমার তরু তরকারি লাগবে, ওই পাশে গেলাম, দেখেন ফ্রিজে আছে মাছ, মাংস, এইটা ওইটা যা কিছু আছে বিস্তারিত সব কিছু আছে। এই পাশে খেজুর, তো এই পাশে আছে জুস আইটেম, যত জুস আছে সব এই পাশে, ফ্রুট যত আইটেম আছে সব কিছু এই পাশে। দেখেন সব কিছু সারিতে সারিতে লাগাই রাখছে, সব কিছুতে দাম এক 10 টাকাটা 60 টাকা, 20 টাকাটা 17 টাকা, 15 টাকা করে, সব কিছুতে ঠান্ডা আইটেম, পানি, সব কিছু এই পাশে। এই পাশে সব জুস আইটেম, ফ্রুট আইটেম সব কিছু। এখানে খেজুর, এই খেজুরটিও দেখলাম একটা কত করে দেখলাম, এক 20 টাকারটা মনে 12 টাকা 8 টাকা করে ডিসকাউন্ট দেন, সব কিছু দিয়েছে 8 টাকা 60 টাকা করে এরকম ডিসকাউন্ট। আবার এদিকে শাক সবজি আইটেম, এদিকে আবার কাঁচা টমেটো, পিচি পিচি দেশি টমেটো, এটি দেখে আমাকে সারছি, এই টমেটো এলো কই থেকে, এই টমেটো অফার, সব কিছু একদম ছোট ছোট দেশি টমেটো একটা হাতে নিয়ে দেখলাম ভালোই লাগলো। তা এগুলোর দাম একটু বেশি। ওই পাশে গেলাম, এই যেন হলুদ, তারপরে ওই পাশে আছে খেজুর, জুস আইটেম সব কিছু আছে, ভুট্টা, তারপরে খেজুর, খেজুর নিলাম। প্রথমে ঘুরে দেখতে এসি কোন পাশে কী আছে, সব কিছু দেখতে এসি এই পাশে আছে, আপনি দেখেন এই যে এগুলোতে আঙ্কুর, এইটা আপেল, তারপরে ইত্যাদি সব কিছু আছে, যে ফ্রুট যত আইটেম আছে সব কিছু এই পাশে। তারপর ড্রাগন ফল, তারপরে আম, আনারস, খেজুর, আঙ্কুর, আপেল ইত্যাদি সব কিছু এই পাশে, এই পাশেও খেজুর। তারপরে গেলাম এই পাশে কমলা, কমলা কিলো 2 টাকা অফার, আগে আছিল 60 টাকা, এখন 2 টাকা। আনারস, আনারস একটা 12 টাকা, এটা এখন 60 টাকা, সব কিছুতে অফার পেয়ে পেয়ে কেজি হিসাবে। দেখলাম এক 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 করে সবই দেখতেছি অফার আর অফার, সব দিকে দেখতে দেখতে যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই নিলাম। তারপরে একদিকেও ফল আছে, আম, নাশপাতি, তারপরে আনার, তারপরে ইয়া ফল, অনেকগুলো ফল আছে যেগুলো অনেক ফলের নামও মনে নাই সঠিকভাবে, এই যে কী জানি ফল কয়, এই ফলগুলোর নাম, তারপরে আম, তারপরে যে প্যাশন, তারপরে যে আপেল, ব্লু আপেল, কাঁচাটা, তারপরে পাকা, কিছুই আছে, সব কিছুতে ডিসকাউন্ট, 3 টাকা 4 টাকা কেজি, তোর তাজা একদম তাজা অফারে ভরা। তো গেলাম, যেগুলো যেগুলো দরকার এগুলো দেখেন কত টাকা করে, 60 টাকা করে, 6 টাকা করে, আগে আসলে এখন ডিসকাউন্ট আইসে মনে 5 টাকা না 7 টাকা করে। তারপরে নিলাম এই যে এগুলো ফ্রেশ, দেখলাম দেখে সেরে আবার ওই পাশে আসলাম, এই পাশে কার্টুন হিসাবেও আছে, কেজি হিসাবেও আছে, আপনার যেটা ভালো লাগে এটা নিতে পারেন, চাইলে কার্টুন নিতে পারেন, কেজি হিসাবেও নিতে পারেন। তো এটাও দেখলাম ভালো লাগলো, দেখাইলাম আপনাদেরকে এই পাশে আছে যত হলের আইটেম আছে সব এই পাশে। দেখেন লেবু, লেবু গাছ আরও আছে ওই পাশে আছে, মালটা,
তারপর অনেকে তো অনেক কিছু নিতে আছে, তা আমি প্রথমে আপনাদেরকে দেখাইতেছি কি কি অফার চলতেছে। তারপরে এই পাশে আসলাম, এই পাশে আছে লেবু, লেবু, আম, মালটা, কমলা এগুলা ইত্যাদি। তারপরে তরমুজ, আইলাম তরমুজ, তরমুজ। তারপরে এই পাশে আছে আপনার মশলা, মশলা, কিশমিশ, কি কি আইটেম এগুলা, এগুলো এই পাশে আইটেম, এগুলো দেখলাম। তারপরে বাদাম, তারপর কলাতে আসলাম, কলা, কলারও দাম কম, কেজি মাত্র 6 টাকা, না জানি 7 টাকা করে কিলো কেজি, প্রত্যেক কেজি। তারপরে এদিকে চাল, সব কিছুতে অফার চলতেছে, 30%, 35%, 30%, 35% করে অফার। তারপরে এই পাশে গেলাম, এই পাশে কি টমেটো, বেগুন, গাজর ইত্যাদি যত সবজি আছে দেখেন, 4 টাকা, 5 টাকা, আগে 7 টাকা ছিল, এখন 4 টাকা, 5 টাকা। মূলা, লেবু, তারপরে যে শাক সবজি আইটেম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে কি কি লাগবে, পেঁয়াজ পাতা ইত্যাদি, যাবতীয় যা কিছু আছে শাক সবজি আইটেম সব কিছু এখানে, পালং শাক, লাল শাক সব কিছু আছে এই পাশে। এই পাশটা দেখলাম, দেখার পরে আবার ওই পাশে দেখি মাছের দোকান টোকান, ওই পাশে আছে বনরুটি, বিস্কিট, রুটি, খুবুস এগুলোর দোকান। তারপর দেখেন পাতাকপি, ফুলকপি, ছড়া, টমেটো, গাজর সব কিছু, শসা, যে এই পাশে টমাটো, টমাটো মাত্র 4 টাকা কাঠুন। এখানে আসলাম রসুনের কাছে, রসুন মাত্র 1টা 1.5 টাকা করে, 1টা 1.5 টাকা করে। তারপরে এই পাশে আসলাম যে ক্যাক ট্যাক, এই পাশে আসলাম, আসেও দেখি এদিকে। তারপরে আবার ওই দিকে দেখলাম যে একটা রুটি দোকান, যেহেতু খোবস টোবস বাংলা, যেটার ফিডা, ফিডা দোকানে পরে যাবো। আগে পাশে আছে আপনার যত বেকারি আইটেম আছে, সুইট জাতীয় যত খানা আছে ওই পাশে সব, এগুলাতে দেখলাম সবগুলা, সবগুলো এগুলাও অনেক কিছু যেগুলো চিনিও না, আবার অনেকগুলো চিনি, অনেকগুলো চিনি না। এক 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 করে দেখতেছি, বাবা রে এক একটার দাম অনেক বেশি এগুলার। এগুলা দেখলাম কি বলতাম আর, এগুলা আমরা দ্বারা সম্ভব না। তারপর এলাম রুডির কাছে, এখানে আর আর রুডি, ময়দার রুডি, সুজির রুডি, সব ধরনের রুডি আপনি এই পাশে পাইবেন, যত ধরনের রুডি আছে, যেটার ফিডা মাংস দিয়ে খাওয়ার জন্য বা যেমনি আপনি মন সেমনি খাইতে পারবেন, রুডির আইটেম সব এই পাশে, বন রুডি সব এই পাশে, ফিডা রুডি যার যেটা লাগে, একদম তরতাজা, গরম আছে, ঠান্ডা আছে। তারপরে এসে স্যান্ডউইচ আইটেম, ক্রোসান, ডোনাট, মোনাট সব এই পাশে কেজি হিসাবে বিক্রি হয়, আবার পিস হিসাবেও বিক্রি হয়। তারপরে এই পাশে আছে কেক, একটার পর একটা কেক আইটেম এই পাশে। তারপরে এইগুলো গেলাম, এই বন আইটেম, রুডি আইটেম, প্যাকেট যে বন আছে অল টাইম, এরকম ধরনের যত আইটেমের বন আছে সব এই পাশে। একের পরে এক দেখলাম, আপনাদেরকেও দেখাইতে এসি, মনোযোগ সহকারে সবাই দেখেন। তারপর গেলাম মাংস দোকানের কাছে, মাংস দোকানে যাই দেখি, মাংস জিজ্ঞেস করলাম কত করে, মাংসের দাম খুবই বেশি, 30 টাকা, 40 টাকা কিলো আছে, কেজি হিসাবেও আছে, আবার এমনিও আছে, আপনি দেন 33 টাকা ইয়া করে, আবার পিস হিসাবে আছে, একদম প্যাকেট হিসাব দেখেন দাম অতিরিক্ত বেশি। তারপরে এখান থেকে আর নিছি না, অন্যখান থেকে নেমু, আইসি মুরগিতে এখানেও দাম মোটামুটি এত না, কিছু অফারই আছে আগের থেকে, আগের দামের থেকে কিছুটা অফার আছে এখানে, তো ভালোই লাগলো। এই পাশে আছে মাছ, মাংসের দোকান তো দেখলেন, এই পাশে আছে মাছের দোকান, তো মাছের দোকানে দিয়ে গেলাম। এই যে মাছের দোকান, তেলাপিয়া মাছ তোর তাজা কেজি 17 টাকা, 18 টাকা কেজি, আপনি তাজও নিতে পারবেন, আবার মরও আছে, মরার একটু দাম কম, আপনি সাথে সাথে কাইটা ফ্রেশ করে দিব, নিয়ে শুধু পাকাবেন খাইবেন। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, তারপরে ক্যাঁকড়া, চিংড়ি মাছ, তারপরে তেলাপিয়া মাছ, তার কি মাছ, অনেক ধরনের মাছ যেগুলো চিনিও না, সাগরের মাছ আগে এগুলো দেখছি না। তারপর দেখেন অনেক রকমের মাছ এখানে, অভাব নাই, আপনার যা যেটা ভালো লাগে, 19 টাকা, 40 টাকা, 14 টাকা, 15 টাকা সব ধরনের আছে, সব ধরনের যা যেটা ভালো লাগে নিতে পারবেন, শুধু অফারে ভরা রমজান উপলক্ষে। এই পাশে মুরগি, মুরগি তো অনেক অফার, 20 টাকাটা, 18 টাকা, 17 টাকা সব কিছুতে আজকে ভালো ভালো অফার যাইতেছে রমজানের দিকে। এদিকে হচ্ছে ঠান্ডা আইটেম, যত পেপসি আছে, এইটা আছে পেপসি, কোকা কোলা, স্প্রাইট, ডিও সব কিছু এই পাশে। তা দেখলাম এই পাশে হচ্ছে ডিম,
দেখেন ডিম কেমনে ফ্রিজে রাখা দেয়, রাখে রাখে বিক্রি করে। আর আমরা বাংলাদেশে এরকম কোনো নিয়ম নাই, কত সুরক্ষা, ভালোভাবে রাইখা দিতে আছে, রাইখা বিক্রি করতে আছে। এই পাশে ঠান্ডা আইটেম সব কিছু এই পাশে তো যাইতে আসি, কোকা কোলা ঠান্ডা সব কিছু এই পাশে, মানে যার যেটা দরকার এর থেকে যেট পর্যন্ত একটা মানুষের যাবতীয় যা কিছু পাওয়ার দরকার সব কিছু এখানে আছে। তারপরে কফি আইটেম, তারপরে এখানে আবার ওই পাশে যত ধরনের ট্যাং, মিল্ক পাউডার, যত সস আইটেম, যত কিছু আপনার লাগে সব এই পাশে আসছে। যার যেটা ভাল লাগে ওইটাই নিতে পারে, সবাই নিব। যাওয়ার সময় এখানে টাকা দিয়ে নিব, টাকা দিয়ে যাই বসে আসি, হিসাব করে কত টাকা আসে, চাল তেল সব কিছু। আবার তেলে ভালোই অফার আছিল আজকে, তেলে আজকে ভালোই অফার, 22 টাকারটা আছিল 17.50 টাকা করে। তো ভালোই নিলাম, একটা সব কিছু দেখলাম, দেখে নিলাম। তারপরে যাইতেছি বাহিরের দিকে, মোটামুটি দেখাইলাম নিজের যা যা কিছু দরকার এগুলো নিয়ে নিলাম। এখানে আছে জৈতুনের তেল, জৈতুনের তেলও ভালো অফার। জৈতুনের তেলে আপনার মনে হয় 30% না জানি, 30% মনে অফার, 30% মনে হইব। তো সব কিছুতে অফার চলতেছে। তারপরে গেলাম ওই পাশে, ক্রিম সুনু পাউডার যার যেটা লাগে এটা এগুলো তো কিছু অফার আছে। তো যার যেটা ভাল লাগে এগুলো আছে, এগুলো নেওয়ার দরকার মনে করি নাই, যেগুলো দরকার ইম্পর্টেন্ট এগুলোই নিছি। এগুলো আপনাকে দেখাইতে আসি, দেখেন যার যেটা ভাল লাগে ওইটা নিতে আসে। যাওয়ার সময় টাকা দিয়া যাইব, সে সেতুটুকে কোনো বেজার নাই, সব সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে এই পাশে আসলাম, ডাব, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ সব কিছু এই পাশে আছে। যার শ্যাম্পু আইটেম যার যেটা লাগে ওইটা নিতে আসি। তারপরে গেলাম ওই পাশে, এক দেশি ভাইয়ের সাথে সাক্ষাৎকার করলাম, এটার ভিতরে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, 3 ঘন্টা ওভার টাইম করে, বেতন 1,250 টাকা। তো ভাইও ভালো আছে, ভাই কইতেছে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভাই প্রত্যেকটা জিনিসে অফার ডিসকাউন্ট দিতেছে। আর আমরা দেশে রমজানের লেগে সবাই বইয়ে থাই, এই দেখেন পাউডার সব কিছুতে ডিসকাউন্ট। আর আমরা বাংলাদেশে রমজানের লেগে সবাই বই থাই, রমজান ঈদ যে কোনো একটা উপলক্ষ আইব, আইলে মনে করেন কিতা সময়ে তারা খুব দিব। আমরা বাংলাদেশের মানুষ হয়েছি এরকম, আর এই দেশে রমজান আইলে কোনো একটা ভালো একটা দিব, সেলে অফারের জন্য অফার দেয় যে এত পার্সেন্ট। আর আমরা বাংলাদেশের মানুষরে শুধু দুর্নীতিতে ভরা। তারপরে আবার ওই পাশে যাওয়া যাইলাম, এদিক দিয়ে ঢুকিয়া গলি দিয়ে রাস্তায় একটু ওয়াই ফাই না, কোন দিক দিয়ে বারো, এদিক দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে বিরাট বড় এক মার্কেট। তারপরে যাও পাইছি, পাই আবার আমাকে এদিক দিয়ে জিজ্ঞেস করলাম ওনার, উনি বলো এদিক দিয়ে যান। তারা যাইতে যাইতে আমি দেখাইতে এসি, মোটামুটি সব কিছু দেখলেন। এখন বাইরে যাব, বাইরে যাইতে হলে যাই সিরিয়ালে দাঁড়াইতে হইব, এখানে টাকা দিতে হইব, নিজে যা কিছু নিয়েছি এই যে দেখেন ওভেন সব কিছু আছে, যার যেটা দরকার, যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন সব কিছু, টিভি, ওভেন, মেশিন, তারপরে যার পাখা ইত্যাদি ইলেকট্রনিক জিনিস যা কিছু দরকার সব কিছু আছে, ইস্ত্রি মেশিন সব কিছু, আয়রন মেশিন, তারপরে কফি মেশিন সব কিছু এই পাশে আছে। আপনার যেটা ভালো লাগে এটাই নিতে পারেন। এই যে কফি মেশিন, আপনি ঘরে রেখে কফি বানিয়ে খাইতে পারবেন। তারপর গেলাম ওই পাশে, আমি তো বাইর হইয়া যাই, অনেক দেরি হয়ে গেছে, আবার নামাজ পড়তে হইব, তারপরে বাইর হয়ে গেলাম। বাইর হয়ে যাইতে আবারও চকলেটটি দেখলাম, চকলেটটিতে ভালো অফার আছিল, খুব ভালো লাগছে, কিন্তু চকলেট তো কী কথা বাচ্চা না। তারপর আইয়া লাইনে দাঁড়াইতে হয়েছে, লাইনে দাঁড়াইছি, এখন টাকা দিমু, টাকা দিয়ে বাইর হমু, লাইনে দাঁড়ায় রয়েছি সিরিয়ালে, একের পর এক মানুষ, একজনের সিরিয়াল মোতাবেক মানুষ টাকা পয়সা দিয়ে বাইর হইতে হইব। তো আলহামদুলিল্লাহ